হুগলি বা হুগলির কাছাকাছি যারা আছো তারা কিন্তু একদিনের ঘুরতে লাহিড়ি বাবার টেম্পলে মানে ঢুকছি, এই লাহিড়ি বাবা টেম্পলকে চুজ করে নিতেই পারো। বাইরের পরিবেশটা একবার তোমাদের এক ঝলকে দেখিয়ে দেবো ঢোকার আগেই, যেটা এতটাই মারাত্মক সুন্দর। তো আমরা ঢুকে গেছি ভিতরে, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস লাগে না, ঢোকার মুখটাতেই তোমরা এরকম গাছগাছালিতে ভর্তি দেখতে পাবে, সাইডে হাঁস রয়েছে এবং বিভিন্ন মূর্তি তোমরা দেখতে পাবে। পুরোটা তোমাদের ডিটেলসে ঘুরে দেখাবো, কিভাবে যেতে হয় সেটাও বলবো, আর যারা আগে অলরেডি গেছো বা এখানে থাকো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তো ঢোকার মুখেই আমরা বিভিন্ন ছোট ছোট মন্দির দেখতে পাবো এবং ঠাকুর দেখতে পাবো, এবং এক এক করে আমি তোমাদের পুরোটাই জানাবো। তো তার আগে বলে দিই এটা কোথায়। এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র 15 থেকে 20 মিনিট ডিস্টেন্স এটার। তো ব্যান্ডেল তোমরা কীভাবে আসতে হয় সবাই জানো, তো এখানে তোমরা সবটাই দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। তো ঢোকার মুখে আরও একটা জিনিস দেখতে পাবে যে এখানকার স্পেশাল কিছু আইটেম বিক্রি হচ্ছে। এই ভিতরে ঢুকলে দেখা যায় যে বিভিন্ন মাটি বা পোড়া মাটি বা মার্বেলের বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে। এখানে ছোট ছোট কটেজ রয়েছে, এই কটেজগুলোতে মেনলি যারা কাজ করে থাকে এবং তোমরা চাইলে সেখানে একটা দিন কাটাতে পারো, কারণ প্রাকৃতিক পরিবেশ এখানকার দুর্দান্ত। বিশেষত আমি গেছিলাম জাস্ট 3-4 দিন আগে, তো তখন একেবারে আম গাছে ভর্তি। যারা আম খেতে ভালোবাসো আমের সিজনে আসতেই পারো, গিয়ে চলে আসলে। তো দূর থেকে ঠিক এই ভিউটাই আমরা পাই, যেটা কিনা ভীষণই একটা সুন্দর স্নিগ্ধ একটা রূপ তোমরা দেখতে পাচ্ছ এই আশ্রমের। তো সামনেও এত সুন্দর করে সাজানো রয়েছে, এখনও সেই অর্থে ভিড় ভাট্টার ব্যাপার এখানে নেই, অন্তত আমি যেদিন গেলাম সেটাই উপভোগ করলাম। খুব একটা ভিড় এখানে নেই, হয় না বেসিক্যালি, আর এতটাই শান্ত হয়ে থাকে। আমি তোমাদেরকে ওখানকার পরিবেশের সাউন্ড আমি অন করে দেখাতে পারছি না, কারণ একটা কপিরাইট ইস্যু তো থেকেই যায়। সাইডে ছোটো ছোটো দু একটা দোকান রয়েছে। এইভাবেই আমরা চলে যাব একেবারে ভিতরে, মন্দিরের একেবারে ভিতরে ফটো ভিডিও অ্যালাউড থাকে না, কিন্তু বাইরের পরিবেশটাই সব থেকে বেশি সুন্দর এবং দেখার মতো। কেউ চাইলে পুজোও দিতে পারে, সেই রকম জিনিসপত্র এখানে বিক্রি হয়, মানে ফুল বাতি এই সব। তো বাইরেটা হচ্ছে ঠিক এতটাই সুন্দর, আর চারিপাশটা যদি তোমরা দেখো বুঝতে পারবে গাছে মোড়া, একেবারে আম গাছে ভর্তি পুরো এরিয়াটা, সেটাও আমি তোমাদের দেখাবো। আর শুধু আজকে এটা দেখাচ্ছি তা নয়, তোমরা একেবারে শেষে আরও একটা জায়গার সন্ধান তোমাদের দেবো, যেটা কিনা ব্যান্ডেলেই। আর তোমরা যদি এখান থেকে টোটো অটো ধরে নাও সেখান থেকে যেতে পারবে, বা একটা যদি টোটো অটো বুক করে নাও তাহলে আরও বেশি সুবিধা হবে। 400-500 টাকায় এখানটা এই দুটো তিনটে মন্দির তোমাদের দেখিয়ে দেবে। আমরা আজকে দুটো মন্দিরেই ঘুরবো, যেহেতু আমরা কাছাকাছি থাকি তাই জন্য আমরা বেশি আজকে ঘুরছি না, আমাদের হাতে 2-3 ঘন্টা টাইম ছিল। তো বাইরে থেকে এটা এতটাই সুন্দর, আর ভিতরে জল রয়েছে, অনেক মাছ রয়েছে এবং আরও অনেক কিছু একটু বাইরেটাই রয়েছে মন্দির থেকে। জাস্ট যেটা ফিক্সড যে এরিয়াটা রয়েছে সেখানটায় তোমরা দেখতে পাবে, সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। এই এরিয়াটা আপাতত তোমরা খুব সুন্দর করে দেখে নাও, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। এই ফটো তোলার জন্য এই জায়গাটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এখানে গেলে একটা স্বর্ণ মন্দির টাইপের ভাইব আসছে, কারণ ওখানেও এইরকম দুই পাশে জল আর মাঝখান দিয়ে রাস্তা, এখানেও সেই রকমই একটা ব্যাপার করার চেষ্টা করেছে। যদিও এখন বেশিরভাগ মন্দিরে এই ব্যাপারটা থাকে, তাহলেও এটা বেশ সুন্দর। আর যারা বিশেষ করে একদিনের জন্য একটা শান্ত পরিবেশে ঘুরতে যেতে চাইছো তাদের জন্য এটা একেবারেই ভালো একটা জায়গা হতে পারে। আর যদি তোমরা খুব গরমেও আসো, কারণ গরমের সিজন আসছে, তোমাদের একটুও খারাপ লাগবে না, কারণ এই চারপাশটা পুরোপুরি হচ্ছে গাছে মোড়া। আর তোমরা যখন ঢুকলাম দেখালামই তোমাদেরকে বাইরে থেকে পুরো এরিয়াটা, তোমরা যদি বাইরে বসেও থাকো তোমাদের অনেক ভালো লাগবে, কারণ এখানে কোনো শেডের প্রয়োজন নেই, এত গাছ আছে এখানে, এত গাছ আছে। পুরো গরমেও তোমাদের এখানটায় সুন্দর করে তোমরা এনজয় করতে পারবে। আর এর সাথে অ্যাটাচড আরও দুটো ছোটো ছোটো মন্দির রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কালী ঠাকুর রয়েছে এবং বিভিন্ন অন্যান্য ঠাকুরও রয়েছে।
তোমরা যারা ঘুরতে যেতে ভালোবাসো বা এই সিজনটায় তোমরা গরমের মধ্যে কোথায় ঘুরতে যাবে খুঁজছো, তাহলে তোমরা এই আশ্রমটায় একবার ভিজিট করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের সঙ্গেই কচি কাঁচারা গেছিলো, যারা কিন্তু বেশ মজা করছে, তোমরা দেখতেই পাচ্ছ, নাচানাচি লাফালাফি তো করছেই। তো এখানের মন্দিরটার বিশেষত্ব এইটুকুই, খুব বেশি কিছু তোমরা এই আশেপাশে খাবার দাবারের দোকান টোকান পাবে না, কিন্তু ছোট ছোট দোকান, বাচ্চাদের ভালো লাগার মতো আইসক্রিম চকলেট তো দোকান পাবেই, শরীর টুকটাক অন্যান্য দোকানও তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে এরিয়াটা, এইটাও কিন্তু এটার সঙ্গে অ্যাটাচ, তোমরা এখানেও বসে থাকতে পারবে, বসার জায়গাও কিন্তু অনেকই রয়েছে। আর এত গাছপালা চারিদিকটাতে, এরকম গাছপালায় ভর্তি রয়েছে। তো এই এরিয়াটার সঙ্গে ঘুরতে ঘুরতে আমি তোমাদের আরও একটা জিনিস এখানকারই দেখিয়ে দেবো, এখানে ছোটো ছোটো দোকানগুলোতে কী পাওয়া যায় আমি তোমাদের সেটাও একটু দেখিয়ে দিই ছোট করে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখনও অতিরিক্ত দোকানদানি হয়, জিনিসটা বাজে হয়ে যায়নি আর কি। ছোট ছোট দোকান, প্রয়োজনীয় টুকটাক জিনিস তোমরা পেয়ে যাবে, আর এইগুলো তো থেকেই থাকে, যেগুলো মেয়েদের ভাল লাগে, ছোট ছোট অ্যাক্সেসরিজ, হেয়ার অ্যাক্সেসরিজ, ছোট ছোট কানের দুল, এইসব পাওয়া যাচ্ছিলো, তোমরা এগুলো দেখতে পারো। তো এই এরিয়াটার মোটামুটি এইটুকুই এই এরিয়ার মধ্যে, কিন্তু এটার সঙ্গে যে অ্যাটাচড এরিয়াটা আছে তার মধ্যে আরও ছোট ছোট কিছু জিনিস রয়েছে, যেগুলো তোমাদের আমি ছোট করে দেখিয়ে দেবো। এই দেখো, প্রত্যেকটা গাছের নিচে বুদ্ধের মূর্তি করা রয়েছে, যেটা বেশ একটা সুন্দর দেখতে লাগছে। এখানটায় বসার জন্য এরিয়া রয়েছে, এখানে তোমরা এসে বসে থাকতে পারো। আর এর পাশে আরও অনেক এই ধরনের পশু পাখিদের দেখা পাবে, যেটা কিনা বাচ্চারা ভীষণ এনজয় করবে। এছাড়াও এর পাশে আরও কয়েকটা মূর্তি, এটা অলরেডি আমি তোমাদের প্রথমেই দেখিয়েছি যে দুর্গা মূর্তিটাকে কিছু লোকজন নিয়ে যাচ্ছে দেখাচ্ছে, এইখানে প্রসাদ তৈরি হয়। আর আরও ছোটো মন্দিরগুলো তো আমি তোমাদের দেখালামই, এছাড়াও এর পিছন দিকটায় গেলে আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো, এখানে কিন্তু আরও ছোটো ছোটো একটা ছোট্ট চার্চ করা রয়েছে, একটা শিবের মূর্তি রয়েছে, এবং তার পাশ দিয়ে জল পড়ছে। এখানটায় একটা হিমালয়ের একটা ভাই বানার চেষ্টা করেছে শিবের মূর্তিটার, কিন্তু বেশ বড় সাইডে এরকম আঁকা রয়েছে, এবং চারপাশ দিয়ে ওরা এমনভাবেই বানিয়েছে যে জল কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে। আর ভিতরটা ভীষণ ঠান্ডা ছিল, তো এটা খুবই ভালো লাগছিল। আর এর পাশে কিন্তু আরও একটা ছোট্ট করে চার্চ করে দিয়েছে, একটা হচ্ছে নামাজ পড়ার জন্য জায়গা করা আছে, যেগুলোর ফটো আমি তোমাদের একটু পরে অ্যাটাচ করে দিচ্ছি। তো এই ছিল মোটামুটি আশ্রমটা, আবারও একবার ঢোকার মুখটা তোমরা দেখে নাও। আর একটা কথা আমি যেটা একেবারেই বলতে ভুলে গেছি, সেটা হলো এখানে কিন্তু আসতে গেলে মেয়েদেরকে মাথা ঢেকেই রাখতে হয়, খুব বেশি যে বাধ্য করছে এমনটা নয়, কিন্তু ঢোকার মুখটায় ওরা মাথা ঢেকে রাখতে বলছে। আর চাইলে কেউ ওখান থেকে সেটা ভাড়া নিয়ে নিতেও পারে, 5 টাকা মাত্র ভাড়া নেয়, তোমরা সেখানে যেতে পারো। আর এই হচ্ছে সেই ছবিগুলো অ্যাটাচ করলাম, ওখানে যে ছোটো ছোটো মন্দির বা মসজিদ বা খ্রিস্টিয়ানদের জন্য চার্চ রয়েছে, একটা লোকনাথ বাবার মূর্তি রয়েছে, সবগুলো এখানে রয়েছে। তো এই ছিল এর ভিতরের অংশে কী কী আছে সেগুলো দেখিয়ে দিলাম তোমাদের সুন্দর করে। তারপরে আমরা এখান থেকে চলে যাব আরও একটা আশ্রমে, যেটা কিনা এখান থেকে প্রায় 15-20 মিনিট অটোতে লেগেছিলো আমাদের, তোমরা ওদের অটোওয়ালাদের বললে ওরা পৌঁছে দেবে। ওই জায়গাটার নামটাও আমি তোমাদের ডিটেলসটাও বলছি, তার আগে আরও একবার দেখে নাও যে এই এরিয়াটা কেমন। এই এরিয়াটা কিন্তু এইরকমই গাছগাছালিতে ভর্তি, এবং একটা স্নিগ্ধ পরিবেশ, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে তোমরা এখানে থাকতে পারবে একটা দিন তোমরা চাইলে। আর এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি হংসেশ্বরী মন্দিরে। এই হংসেশ্বরী মন্দিরে কিন্তু এখান থেকে যেতে 15-20 মিনিট লাগে। সেই মন্দিরটা বেশ প্রাচীন একটা মন্দির, আর আমাদের যেহেতু পৌঁছাতে একটু সন্ধে হয়ে গেছিলো, তাই ওখানে একটা ভালো জিনিস হলো যে আমরা আরতিটা দেখতে পারলাম, কিন্তু দিনের দিকে ওইটার লুকটা, প্রাচীন মন্দিরের যে লুকটা হয় দিনের দিকে, সেই ভাইবটা আমরা খুব একটা পাইনি। তাও যতটুকু পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে পৌঁছে
এসেছি সেই মন্দিরটা, এটা দেখতে খানিকটা যেন চার্চের মতো। যাই হোক, সেটার ভিতরে আরতি হচ্ছিল, 6টার সময় এখানে আরতি শুরু হয় এবং আরতি শেষ হওয়ার পর তোমরা চাইলে এখান থেকে প্রসাদ খেতে পারো, যেটা টাইম আমাদের আর হয়নি। কিন্তু আমরা এই এরিয়াটার বেশ একটা টুকরো অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমাদেরও খুব ভাল লাগছে। এখানে একটা প্রাচীন বাড়ি রয়েছে এবং এই মন্দিরটার পাশে একটা ছোট মন্দির, সবটাই কিন্তু বেশ প্রাচীন। এখানটায় মোটামুটি ফাঁকা, বসার জায়গা খুব একটা নেই, কিন্তু তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো। ঢোকার মুখে অনেক ডালা বিক্রি হচ্ছে। তো এই ছিল মন্দিরটাকে সন্ধ্যেবেলা এরকমই দেখতে লাগছে, এখানে সুন্দর পুজো হচ্ছে। এখানেও কোনো এন্ট্রি ফিস লাগে না, দুই জায়গাতেই কিন্তু কোনো এন্ট্রি ফিস লাগে না। পুরো এরিয়াটা এখানটাও তাই প্রাকৃতিক একটা পরিবেশ, তোমরা এনজয় করতে পারবে। সঙ্গে এই মন্দিরগুলোতে তো দেখলেই যে তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কী আছে। এখানে দেখে নাও, এত লোকজন দাঁড়িয়ে আছে শুধুমাত্র কিন্তু পুজো দেওয়ার জন্য বা ওই আরতিটা দেখার জন্য। আরতিটা খুব সুন্দর করে হয়। সব শেষে পুরোটা আরতি কমপ্লিট করার পর তোমরা পুরো একটা ক্লোজ ভিউ নিয়ে নাও। আরতির ভিডিও তুলতে দিচ্ছিল না, যদিও আমরা পরে বুঝতে পেরে আর ভিডিও করতে পারিনি, কিছুটা করা হয়ে গিয়েছিলো অলরেডি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে এর পাশে একটা এরকম প্রাচীন মন্দির টাইপ রয়েছে। এখন এখানে এন্ট্রি অ্যালাউড ছিল না, যে কারণে যেতে পারিনি। আর এখানটা দিয়ে আমাদের সেদিনকার মতো জার্নি শেষ হলো। প্রসঙ্গ তো বলে রাখি, এই এরিয়ার মধ্যেই হচ্ছে আমার মাসির বাড়ি, সেখান থেকেই আমরা গেছিলাম। ফলত টাইম নিয়ে আমাদের কোনো সেই অর্থে সমস্যা ছিল না, আমরা আমাদের মতো 2-3 ঘন্টার টাইম হাতে নিয়ে বেরিয়েছিলাম। তারপরে ফিরে আসার ব্যাপার ছিল, তাই আমরা ওখানে আর প্রসাদটা নিতে পারিনি। কিন্তু ঘোরাটা আমাদের খুব মজায় কেটেছে, একটা দিন কয়েকটা ঘন্টা বেশ মজায় কেটেছে। ব্যান্ডেলে তোমরা জানোই ওইখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে, কিন্তু এই দুটো একটু হলেও অফবিট, যেটা আমি তোমাদের সাথে পুরোটা ডিটেলে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর যারা এর আগে এখানে গেছো অবশ্যই জানিও, আর যারা যাওনি তারাও অবশ্যই জানিও তোমরা যেতে চাইছো কি না, আর ব্যান্ডেলের মধ্যে আর কোন কোন জায়গায় তোমরা গেছো সেটাও জানিও, যারা মিস করে গেছো সেটাও জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কার কেমন লাগলো ভিডিওটা, অনেক দিন বলতে গেলে পর ভিডিও দিলাম, লং ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করে দিয়ে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও কিছু ফটো অ্যাটাচ করে দিলাম সেদিনকার। তো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, বাই।